সালাম আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জিল্লুর রহমান শশী। আজকে চলে আসছি টঙ্গী কবুতরের হাটে। আজকে রোববার, এই হাটটা রোববার বসে, আর আজকে হলো 19 তারিখ। তো আজকের ভিডিওটা আমরা একটু দেখব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করতে চাই। আমার একটা মোটরসাইকেল আছে, আপনারা অনেকে জানেন আমি মোটরসাইকেলে করে বিভিন্ন হাটে যাই মাঝে মাঝেই। তো আজকে আসতে পথে একটা জিনিস খেয়াল করলাম, আমি বাসে আসছি আজকে, যে একটা সময় ছিল যখন মোটরসাইকেলটা অনেক, মানে আর কি বলবো, যে মোটরসাইকেল ছাড়া মানে খুবই ইচ্ছা হতো যে মোটরসাইকেল বন্ধু বান্ধবেরটা নিয়েও মাঝে মাঝে এদিক ওদিক যাইতাম। আমার বন্ধুদের মোটরসাইকেল আছে, আগে থেকে ছিল আমার থেকে। তো তখন দেখা যেত মোটরসাইকেলের প্রতি যে ক্রেজটা ছিল, সেই ক্রেজটা এখন আর নাই। এখন দেখেন আজকে আমার মোটরসাইকেল আছে, তাও আমি ওই লোকে আজকে হাটে আসছি বাসে করে, মোটরসাইকেলে আসি নাই। কিছুটা খরচ বাঁচাইছি, কিছুটা হইলো গিয়ে এই রোদের মধ্যে মোটরসাইকেল চালাতে ইচ্ছা করতেছিল না সব মিলে। তো যেই কারণে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, যে আমাদের সবাইরই ভাই সব জিনিসটা এইরকমেরই ভাই, সবসময় থাকে না, যখন থাকে ওইটার ভ্যালুয়েশন তখনই, মানে সময়টা, সময় জিনিসটা সময়ই লাগে। মানে বলে না যে হাট বার ছাড়া হাট মিলে না, মানে মনে করেন আজকে রোববার, আজকে টঙ্গী হাটে আসছি, আইসা কবুতর দেখতে পারবো, কিন্তু আমি যদি আজকে না আইসা গতকালকে আসতাম টঙ্গী হাটে, তাহলে কিন্তু আমি কবুতরগুলো পাইতাম না। আজকে আসছি, আজকে পাইছি। তো এটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা, আমার নিজেরও একটা রিয়েলাইজেশন হলো যে সব জিনিসগুলো এরকমই। তো আপনারা যখন কবুতর কালেক্ট করবেন, এটাও একটু খেয়াল রাখবেন যে আপনার একটা কবুতরের হয়তো এখন শখ আছে, পরে হয়তো নাও থাকতে পারে, তো সেই অনুযায়ী আপনারা কবুতরগুলো কালেক্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলুন আমরা হাটে কবুতর দেখা শুরু করি, কী কী কবুতর দেখা যায়। আশা করি কিছু ভালো কবুতর দেখতে পারবো, যদিও হাটের শেষের দিকে, এখন বাজে 12:31, তার বড় বাজে গেছে, আমার আসতে দেরি হয়ে গেছে। তো চলুন আমরা কবুতর দেখা শুরু করি। আসসালাম, এক বড় ভাইয়ের খাঁচার থেকে কবুতর ভিডিও করা শুরু করলাম আজকে, বিসমিল্লাহ। তো ভাইয়ের এখানে বেশ কিছু হাই ফ্লাইং কবুতর রয়েছে, এবং দুইটা একটা কবুতর রয়েছে খুবই সুন্দর দেখার জন্য আর কি আসলাম। তো এখানে 35 আছে, গোল্ডেন আছে একটা, তারপরে ওইদিকে একটা 35-এর সাথে জোড়া আছে, একটা টেডি আছে। টেডিটা কি নর না মাদি ভাই? ওই যে কোনায় একটা টেডি আছে, টেডিটা নর, একটা গোল্ডেন আছে ওপাশে দেখা যাচ্ছে। ওই যে 35-এর সাথে লাগে পেয়ার, এই একটা 35, এই একটা 35, আর এখানে বেশ কিছু সবুজ গোলা রয়েছে। তো আমরা দুইটা একটা কবুতর একটু ধরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই, এই দুটা কবুতর কি আপনি বিক্রি করে ফেলছেন? না না, এগুলা নিজের জন্য নিছে। এই দুটা ভাইয়া নিজের জন্য নিছে। ভাইয়া আমার ওই কবুতরটা একটু দেখাবেন। এই কবুতর দুইটা ভাইয়া সেল করবে না, ভাইয়ার নিজের জন্য কালেক্ট করছে। নর কবুতরটা আমার দেখে খুব সুন্দর লাগছে, যেন ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটু দেখাক, যারা কবুতর পালে সবাইই সুন্দর লাগবে। এই দেখেন মাশাআল্লাহ, কবুতরের বাজু কালো, পায়ের কালার জাম কালার, পায়ের কালারও মাশাআল্লাহ জাম কালার, সুন্দর নখও এক কালার কালো মাশাআল্লাহ, চোখ পুরো ক্রিম কালার, চোখ, চোখটা দেখেন আপনারা, আর মাথার শেপটা দেখেন, ঠোঁটের থেকে উপরের দিকে চোখ, বানানো বানানো শেপ না, এই যে বানানো বানানো শেপ, এই শেপই একদম একের জিনিস মাশাআল্লাহ। ভাই কবুতরটা আসলে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভাই ওইটা কি হাটের থেকেই কালেক্ট করছেন? কয় টাকা দিয়ে কালেক্ট করছেন বলা যাবে? 1500 টাকা নিচ্ছেন নর কবুতরটা। ভাইয়া আমার একটু ওই গোল্ডেনটা দেখান, গোল্ডেনটার চোখটা দেখান, আর টেডি টেডি কবুতরটা একটু দেখান। এগুলো তো বিক্রির বোধ হয়, এই গোল্ডেনগুলো বিক্রির, এই যে গোল্ডেন কবুতরটা, এই যে দেখেন মাশাআল্লাহ চোখ কিন্তু খুবই সুন্দর, লাল আছে। এটার পাকটা আরেকবার একটু দেখি ভাই, বগলের পাকও মাশাআল্লাহ বড় আছে, হাই ফ্লায়ারের বগলের পাকটা বড় হওয়া লাগে আর কি, মাশাআল্লাহ বড় আছে। তো এই এই নটার দাম কীরকমের ভাইয়া? 2500 টাকা দাম চাচ্ছে ভাইয়া। জি, একটু আমারে ওই যে ইয়াটা দেখান, এই যে 35-এর মাদিটা দেখান আগে, 35-এর পেয়ার আছে একটা ভাইয়ের কাছে, এটা মাদিটা বের করছে ভাইয়া। এই যে মাশাআল্লাহ 35-এর চোখ দেখেন আপনারা, খুবই সুন্দর। এই যে এটারও পাক, বগলের পাকও বড় আছে, পাকও বড় আছে মাশাআল্লাহ। এই যে এটা 35-এর সাথের যে নটটা, নটটা বের করলো ভাইয়া, এই যে দুইটা জোড়া নটটা, নটটাও সুন্দর, নটটার চোখটা একটু হালকা, মাদিটার চোখটা একটু গাঢ়, কিন্তু কালারের দিক দিয়ে আবার নটটার কালার বেশি সুন্দর, নটটার সাইজও বড় মাশাআল্লাহ। এই জোড়াটার দাম কীরকমের ভাইয়া? 3500 একটু কম বেশি হবে না?
নিলে ওই কথা বলে নেওয়া যাবে, ভাইয়ের নাম্বার দিয়ে দিব না আমরা, ভাইয়ের সাথে কথা বলে নেবেন। এই যে টেডিটা বের করলো ভাই, টেডিটা কি মাদি নর একটা টেডি মাশাল্লাহ। ভাই টেডির তো অনেকগুলো ইয়া থাকে, রয়্যাল টেডি মাশাল্লাহ। সুন্দর একটা কবুতর দেখলাম ভাইয়ের কাছে। ভাই ওই কোনার এই কবুতরটা কি সারানপুরি নাকি না এটা নর্মাল সবুজ গোলা? একটা বুদাপেস্টের বাচ্চা আছে ভাইয়ের কাছে। এটা কি নর বাচ্চা হয়েছে না মাদি বাচ্চা? মাদি বাচ্চা হয়েছে একটা বুদাপেস্টের। একটা মিলিটারি নর আছে, মিলিটারি নরও আছে একটা। ভাই মিলিটারি নরটা একটু দেখা দেন, মিলিটারি নরের মাথার শেপটা হলো গিয়ে নাকটা মাথার শেপটা এটাই হলো গিয়ে মেইন। দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর, সাইজটাও মাশাল্লাহ ভালো আছে মোটামুটি। এই যে মাশাল্লাহ মিলিটারি কবুতর অনেক সময় আরও বড় হয়, কিন্তু এটা যেরকমের আছে এরকমেরই আর কি। আলহামদুলিল্লাহ সুন্দর আছে কবুতরটা। ভাই এই যে এই সবুজ গোলাটা ওইটা একটু দেখাবেন, এটা মাদি, একটা মাদি সবুজ গোলা আছে। মাদি সবুজ গোলাটার কালারটা খুব সুন্দর, কালো গোলা টাইপের কালার। এই যে কবুতরটা পুরান কবুতর, এগুলো লাট্টু মাথা কি এগুলারে বলে? হ্যাঁ লাট্টু মাথা, এগুলারে লাট্টু মাথা বলে, গোল মাথা আর কি মোটামুটি মাশাল্লাহ। এই কবুতরটার দাম কীরকম ভাই? 600 টাকা পড়বে। এইটার দাম পড়বে 600 টাকা। এই তো ভাইয়ের কবুতর মোটামুটি এখানে। আর ভাই এই কবুতরটার কি চোখে ছানি উঠছে? না না ভাইয়া, এটা পুরান কবুতর নাই কারো কাছে, এটা পুরান জাতের একটা কবুতর। আমি দেখে আমার কাছে মনে হয়েছিল কি যে ছানি পড়ছে। এক চোখ, আপনারা চোখটা দেখেন, তিন রিংয়ের চোখ। এই যে মাশাল্লাহ কবুতরের চোখটা দেখেন, মাশাল্লাহ বললেন ভাই, নজর টজর দিয়ে না, মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর মাশাল্লাহ, মাশাল্লাহ খুবই সুন্দর একটা চোখের কবুতর। ভাই একটা পাকটা একটু দেখাই দিবেন, যে কবুতরের পাক কে রাখছি ভাই, এটা পাক ভালোই। এই যে পাক কবুতরের মাশাল্লাহ, কারণ এই কবুতরটা আমি পাবো না, এই জন্য আমি আটকে রাখছি। আচ্ছা 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 আচ্ছা, এটার দাম কী রকমে চাচ্ছিলেন? এটা পড়বে 1000 টাকা। আর ভাই ওই যে এগুলোর দাম বোধহয় বলেন নাই, বাচ্চাটার দাম বলেন নাই? বাচ্চাটা 500 টাকা হইলে আপনারা এই যে ইয়ার বাচ্চা, এটারে কী বলে বুদাপেস্টের বাচ্চাটা, আর মিলিটারির নটটা মিলিটারি নটটা পড়বে 1100 টাকা। এই তো মোটামুটি ভাইয়ের কবুতর। টেডিটার দাম বলেন না বোধ হয় ভাইয়া? টেডিটা 1500 টাকা। তো এই আর কি ভাইয়ার কবুতরগুলো মোটামুটি আমরা দেখলাম, আরও দুটো একটা কবুতর আছে। ভাইয়া একটু কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা বলে দিন আমাদের। 0168 0168 18 49 49 097। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এখানে আমাদের এক ভাই, উনি হলে কে 4-5টা কবুতর, আরও কবুতর হয়তো আনছিল, মানে কি এখন 4-5টা রয়েছে। ভাই কবুতর কি আরও আনছিলেন? আরও আনছিল, এই 4-5টা রয়েছে আর কি। তো এর মধ্যে পাঙ্কি দেখতে পাইতেছি একটা, পাঙ্কি নটটার সাথে জোড়া আছে ভাইয়া? পাঙ্কি নটটা সিঙ্গেল আছে, আরও দুইটা একটা কবুতর আছে। ভাইয়া ওই কোনার ওইটা ওই বাঘাটার সাথে, ওই বাঘাটা কি নন্না মাঝি? নন্না মাঝি, মাঝি কবুতর একটা সিঙ্গেল। এরকমের বেশ কয়েকটা কবুতর আছে, আমরা দুইটা একটা কবুতর ভাইয়ের কাছে একটু ধরে দেখার চেষ্টা করি। মাশাল্লাহ একটা বড় সাইজের বাঘা মাঝি ভাইয়া বের করলো, 1000 টাকা দিয়ে লইছেন। 1000 টাকাটা একটু দাম বেশি হয়ে গেছে না ভাইয়া? অল্প একটু সাইজ বড় মাশাল্লাহ, সাইজ বড় কবুতরটা। এটা কি আপনারা রাখার জন্য নিচ্ছেন নাকি সেল করবেন? এটা রাখার জন্য নিচ্ছে ভাইরা, এটা সেল করবে না, এটা 1000 টাকা দিয়ে কালেক্ট করছে। মাশাল্লাহ সুন্দর হয়েছে কবুতরটা। ঠিক আছে ভাই, আমার ওই পাঙ্কিটা দেখেন একটা, পাঙ্কিটা বিক্রির, পাঙ্কিটা বিক্রির একটা নর কবুতর বিশাল সাইজের। দেখেন পাঙ্কির চোখ, পাঙ্কির চোখ তো এরকমেরই হয়, মাথার শেপটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, বড় সাইজের। এই যে ওভারঅল কবুতরটা, এই নটটার দাম কী রকমে যাচ্ছে ভাই? নটটা যাচ্ছে ভাই 2000 টাকা। ভাই এটার কি ভাইব্রেশন আছে? এটার ভাইব্রেশনও আছে মাশাল্লাহ। ঠিক আছে ভাই, আর বিক্রির মাদি দুইটা একটা দেখান না ভাইয়া, এটা কি নন্না মাদি? একটা নর কবুতর, এটার মধ্যে কি পাঙ্কির একটু ব্লাড রয়েছে? জি জি, এটা একটু পাঙ্কির ব্লাড রয়েছে, এটার মধ্যে পাঙ্কির একটু ব্লাড রয়েছে, চোখটা একটু গুটি টাইপের হয়ে রয়েছে। মানে হালকা ঠোকরা ঠুকরি করছে তো পানি আসে। এটা কি ঠোকরা ঠুকরি নাকি ওই যে গুটি চোখের বলে সেগুলো? হ্যাঁ গুটি চোখ, গুটি চোখই, তারপরে আবার বোধহয় ঠোকা ঠুকিও করছে।
না এদিকে তো আবার একটু খোলা আছে, হালকা বোধহয় পানি উঠছে, যাই হোক আর কি এরকমই আছে, আপনারা দেখে নিন আর কি। পাঙ্কি প্যাটার কবুতর মাশাআল্লাহ। এই কবুতরটার দাম কিরকম আর ভাই? এই কবুতরটার দাম যাচ্ছে 1000 টাকা। এই কবুতরটার দাম যাচ্ছে ভাই 1000 টাকা। ঠিক আছে ভাই, আমাকে আর একটা কবুতর দেখায় দেন জাস্ট। আর বাকিগুলো কি সব বিক্রির সবকটাই নর? হ্যাঁ, একটা মাদি আর চারটা নর। একটা মাদি আর চারটা নর আছে। এই যে মাশাআল্লাহ একটা সাপচিলা নর বের করলো ভাইয়া, কবুতরের চোখ লাল দানা আছে, বেশ ভরপুর লাল দানা, সুন্দর একটা কবুতর। এটা নর কবুতর। এই যে কবুতরের পাক মাশাআল্লাহ। এই নরটার দাম কীরকম ভাইয়া? এই নরটার দাম চাচ্ছে ভাইয়া 500 টাকা। ঠিক আছে ভাইয়া মাশাআল্লাহ। ভাইয়া একটু কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে দিয়েন। 01302929315494। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে আমাদের এক ভাইয়ের কাছে আসছি হাটে, উনি হলো গিয়ে সবসময় কবুতর নিয়ে আসে। ভাই কি রেগুলার হাটে আসেন? ভাই রেগুলার হাটে আসে আমাদের। ভাইয়ের সাথে আরেক ভাই আছে, উনি কবুতর দেখতে আসছে। ভাইয়েরা সবসময় হাটে আসে। তো ভাইয়ের এখানে কিছু কবুতর, অনেক কবুতর আছে, আমরা দুইটা একটা কবুতরের একটু দাম জানার চেষ্টা করি। ভাইয়া এই কবুতরটার দাম কীরকমের? এই বাঘা কবুতরটার দাম হচ্ছে 1000 টাকা। নর কবুতর, নর কবুতর। এইটা এক হাজার টাকার চাওয়া দাম, একটু কনসিডার করা যাবে, আপনারা ভাইয়ের সাথে কথা বলে নেবেন। ভাই ওই ডাকতেছে ওটা কি লাল পাত্তি? ওইটা কি নর? নর তো ডাকতেছে একটু, ওইটাও পড়বে 1000 টাকা। ওই যে ওই পাশে হাঁপাইতেছে ওই নরটাও 1000 টাকা বোধ হয় নাকি? মা দিয়ে আসেনি ভাই। ভাইয়া ওই কোনায় যে একটা নর, ওই নরটার দাম কি? আচ্ছা আচ্ছা, কালেক্ট করা। আচ্ছা আচ্ছা, এমনি কী রকমের প্রাইসে কিনছেন কি আমাদের একটু ধারণা দেওয়া যাবে ভাইয়া? 2500 টাকা দিয়ে কিনছেন মাশাআল্লাহ। এই যে 4টা কবুতর ভাইয়া 2500 টাকা দিয়ে গটে কিনছে, ভাইয়ার পছন্দ খুবই সুন্দর মাশাআল্লাহ। ভাইয়া এর মধ্যে কি ওই দুইটা মাদি? মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই, সুন্দর কবুতর। এগুলো পাঙ্কি কবুতর বোধ হয় না? পাঙ্কি কবুতর। তো এই আর কি ভাইয়ার কবুতর। এইদিকে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন, কারো যদি লাগে যোগাযোগ করুন। 01797 8289817 17। ঠিক আছে, আর এর নাম্বারের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে, বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে আপনারা। ভাইয়া যেহেতু কবুতর সবসময় কালেকশনে রাখে, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন। কোনো কবুতর যদি স্পেসিফিক কালেক্ট করার প্রয়োজন পড়ে তাইলেও ভাইয়ের সাথে যোগাযোগ করলে হয়তো ভাই হেল্প করতে পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এখানে আমাদের আরেক ভাই, উনি মিরপুর হাটেও আসে। আপনারা মিরপুর হাটে আসলেও ভাইকে পাবেন, ভাই সবসময় হাই ফ্লায়ার কবুতর নিয়ে আসে। আজকে টঙ্গি হাটেও ভাইকে পাইলাম আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের কাছে কিছু কবুতর আছে, আমরা কিছু কবুতর একটু দেখি, একটু দরদাম সম্পর্কে আইডিয়া নেই। এই যে এইদিকে অনেক কবুতর রয়েছে ভাইয়ের কাছে এখনও মাশাআল্লাহ। ভাই বাচ্চাগুলো কি গোল্ডেনের? গোল্ডেন আর সাকি টেডির ইয়ে আছে। গোল্ডেনের বাচ্চাগুলো কী রকমের আর টেডির বাচ্চাগুলো কী রকমের? গোল্ডেনের বাচ্চা 1000, টেডির বাচ্চা 1500 করে মাশাআল্লাহ, দাম রিজনেবল আছে। এখানে আরও কিছু বাচ্চা আছে ভাই, এই বাচ্চাগুলার 1000-1500 মধ্যে। আর বুড়াগুলার গোল্ডেনগুলো 1500 করে, টেডি হলো গিয়ে 2000 করে। তো আপনারা আর কি কামাগারও আছে, কামাগারগুলো পড়বে 2000 করে। ভাইয়া কি শুধু টঙ্গি হাটে আর মিরপুর হাটে যাচ্ছেন নাকি আরও কয়েকটা হাটে যাচ্ছেন? আসলে বুঝে শুনে আইসেন আমি আসছি,
ভাইয়া আজকে আইসা আর কি টঙ্গিহাটে আসা হতে হয়েছে আর কি। তাহলে বেসিক্যালি আপনাকে কি এলাকা মিরপুর হাটে গেলে পাওয়া যাবে? মিরপুর হাটে আপনারা হইল কি ওই যে চার রাস্তার মোড়টা থেকে আর একটু মনে করেন ওইটারে কি বলে দক্ষিণ দিকের অপোজিট কোনটা, উত্তর দিক, উত্তর দিকে অল্প একটু আগাইলে হাতের ডান পাশে ভাইকে পাবেন, ওইখানে খাঁচায় ইউজুয়ালি ভাই থাকে ওই জায়গাটাতে মিরপুর হাটে। হ্যাঁ বেসিক্যালি আপনি বেশিরভাগ সময় হাই ফ্লায়ারগুলো নিয়ে আসেন তো এই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তো আপনারা যদি ভাইয়াতে কালেক্ট করতে চান তাহলে হলো গিয়ে আপনারা তো শুনলেন, আপনারা একটু ভাইয়ের সাথে হাটে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই আর কি। তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। আমাদের আরেক ভাই উনিও কিছু কবুতর নিয়ে আসছে। ভাই কি হাটে রেগুলার আসেন মোটামুটি? ভাইয়া হাটে রেগুলার আসে মোটামুটি। ভাইয়ের এখানে কি কিছু হাই ফ্লায়ার কবুতর আছে? গলাঘষা ওই কবুতরটা কি নর না মাঝে? একটা নর কবুতর আছে গলাঘষা। আচ্ছা এই এই খাঁচার মধ্যে যে কটা আছে সবগুলোই জেড স্প্রিং কবুতর মাশাআল্লাহ, এর মধ্যে নরমাদি মিলানো আছে। এই এই নরটার দাম কিরকম ভাইয়া? মাঝখানেরটা ভাই 1200 টাকা চাইতেছে। 1200 টাকা চাচ্ছে ভাইয়া মাঝখানের যে নরটা গলা কষা, এই যে এই নরটা। একটা আইডিয়ার জন্য আর কি আমরা একটা কবুতরের দামটা একটু জানলাম। এখানে সবগুলো মাদি আছে? এখানে সবগুলা কবুতর মাদি কবুতর, চিলা মাদি আছে একটা, ওইদিকে ওটা কি গেন্দা বলে নাকি? হ্যাঁ গেন্দামাদি আছে। একটা গেন্দামাদি আছে, গেন্দামাদিটার দাম কি রকমের ভাইয়া? 600 টাকা চাইতেছে। একটা গেন্দামাদি আছে ওইদিকে, এটার দাম 600 টাকা। এটা তো নর টুকাইতেছে। আচ্ছা আচ্ছা চিলামাদিটার দাম কি রকমের ভাইয়া? চিলাটাও 600 টাকা। চিলাটাও 600 টাকা মাশাআল্লাহ। এই যে কবুতরটা কবুতরের পাক মাশাআল্লাহ 600 টাকা দাম মাত্র, সুন্দর আছে ভাইয়া। আমার ওই গলা কষাটার একটু চোখটা দেখা দেন না, ওটা চোখটা সুন্দর লাগছে। ভাইয়ের কাছ থেকে দুটা কবুতরের একটু চোখ দেখি আমরা। এই যে মাশাআল্লাহ কবুতরের চোখটা খুবই সুন্দর, রিং আছে। এটা বলছিলেন 1200 টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ 1200 টাকা বলছিল ভাইয়া নটটার দাম। ঠিক আছে ভাইয়া এই নটটা একটু দেখাবেন, আরেকটা নর একটু দেখি, আরেকটা নর কবুতর। এটা এটা কি নর না মাঝি? নর। আরেকটা নর কবুতর মাশাআল্লাহ, এটার চোখটাও সুন্দর, লাল ঘেরের গলা কষা। এই যে কবুতরের পাক, এইসব কবুতর ভালো ফ্লাই করে মাশাআল্লাহ। এই নরটার দাম কীরকম হবে? এটাও 1200 টাকা। আর এই দিকের কবুতরগুলো, এই যে এই সব, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও জেড স্প্রিং কবুতর ফুল জেড। এটার দাম কি রকমের? এটা ভাই জোড়াটা 2500 টাকা। এটা 2500 টাকা, এটার সাথে কি ওই জুইটা মাদি? যে কবুতরটা কি রকমের স্প্রিং করে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন কবুতর গলা কষা ফুল স্প্রিং কবুতর 2500 টাকা ভাই দাম চাচ্ছে জোড়াটা। জোড়াটা নটটা বেশি কষে, মাদিটা মাদি কবুতর তো ও সবসময় কষে না আর কি, তবে ওটাও জের স্প্রিং 2500 টাকা দাম চাচ্ছে ভাইয়া জোড়াটার। তা আপনাদের কোনো কবুতর পছন্দ হলে এখান থেকে তারপর বলতে পারবেন। ভাই শার্টিংটার জোড়ার দাম কী রকমের? না ভাই 2500 টাকা চাইতে। শার্টিং আছে এক জোড়া 2500 টাকা। করিডোরি ঠিক আছে ভাই? হ্যাঁ টাই করি সবে, টাই করি ফুলফিল ঠিক আছে। ঠিক আছে ভাই একটু আপনার মোবাইল নাম্বারটা দিন। 0190 0190 56 56 59 59 247 247। জি ঠিক আছে ভাই ধন্যবাদ। টঙ্গিহাটে একটা দোকানে অনেকগুলো ভালো ভালো কবুতর আছে, তো আমরা একটু কবুতরগুলা
ওভারঅল দেখাচ্ছি আর কি, কারণ এখন বেচা বিক্রির সময়, এখন ভাইকে খুব একটা বিরক্ত করবো না। অনেক কবুতর আছে দেখেন আপনারা, ওভারঅল ম্যাক্সিমাম কবুতরই খুবই ভালো কবুতর, বড় বড় সাইজের। এই যে এদিকেও কবুতর আছে ভাই, এই কাছের কবুতরগুলো কি মাদি নাকি নর? এটি মাদি সব, এই সাইডেরগুলো সবগুলো মাদি কবুতর মাশাআল্লাহ। আর এই পাশে হলো গিয়ে নরগুলা কবুতর, এখানে হুমা কবুতরও আছে, এই যে অসংখ্য হুমা আছে ভাইয়ের কাছে, রেসার হুমা, ওই যে ওইদিকে আরও আছে ফ্যান্সি কবুতরও আছে। আমি একটু কবুতরগুলো ওভারঅল দেখাচ্ছি, যাতে আপনারা দেখে পছন্দ করে, কোনো কবুতর পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। এদিকে হলো গিয়ে মাদিগুলা, যে মাদিগুলা দোকানটা হলে যে এই দোকানটা, যে এই দোকানটা, এখানে হলো গিয়ে কবুতরগুলো দেখছি। আমরা ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে নিয়ে দিচ্ছি, যদি আপনারা যোগাযোগ, কোনো কবুতর পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর দোকানটার লোকেশনের লেগে হাটের মাঝামাঝি, যে হাটের থেকে ঢুকেই এই এই পাশে এই দোকানটা, এই যে এটার অপোজিটে হলো গিয়ে ওই যে মাহমুদ এন্টারপ্রাইজ, মানে খাবার টাবার পাওয়া যায় কবুতরের, তো এই দোকানটা আর কি। আমরা একটু ভাইয়ার মোবাইল নাম্বারটা নিব, মোবাইল নাম্বারটা নিয়ে আপনাদেরকে দিচ্ছি। ভাইয়া একটু মোবাইল নাম্বারটা দিবেন আপনার, 0194614141418474 7। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ টঙ্গিহাটে ঘুরে আজকে বেশ কিছু ভালো ভালো কবুতর দেখতে পাইলাম, বেশ কিছু হাই ফ্লাইং কবুতর দেখতে পাইলাম, আর অনেকগুলো কবুতর দেখতে পাইলাম। তো হাটটা আসলে আগে যেরকমের জমজমাট থাকতো, এখন অতটা জমজমাট পাই নাই, আর এখন অতটা জমজমাট হয়ও না, এর জন্যই পাই নাই। আমার আসতে দেরি হয়েছে, বাট স্টিল হাটটা আমরা আগে ছোটোবেলায় যেরকমের পাইতাম ওই রকমের এখন আর নাই। তাও মোরলেস আলহামদুলিল্লাহ বেশ কিছু কবুতর দেখতে পারছি, ভাল লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকের টঙ্গিহাটের পর্বটা এই পর্যন্তই শেষ করব, আগামীকালকে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে সারুলিয়া কবুতরের হাটে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।